পরিবর্তনশীল আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021 ঘোষণা করে বাংলাদেশ সরকার। লক্ষ্য ছিল জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে 2021 সালের মধ্যে তথ্য প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করব। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক তত্ত্বাবধান, মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা ও ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রগতিশীল নেতৃত্বে তথ্য প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পুরো দেশকে ডিজিটাল অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আনতে এখন বাস্তবায়ন করছে ইনফো সরকার 3 প্রকল্প। এই প্রকল্পটি এর আগে আরও দুটি ধাপে বাস্তবায়ন করা হয়েছে। প্রথম ধাপে 2010 থেকে 15 সাল পর্যন্ত ইনফো সরকার 1 প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে 64টি জেলাকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আনা হয়। দ্বিতীয় ধাপে ইনফো সরকার 2 প্রকল্পে 420টি উপজেলায় 18,000-এর বেশি সরকারি অফিসকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আনা হয় 2013 থেকে 2016 সালের মধ্যে। এখন তৃতীয় পর্যায়ে ইনফো সরকার প্রকল্প স্বল্পতম সময়ে 2600 ইউনিয়ন এবং 1000 থানাকে সংযুক্ত করতে যাচ্ছে। ইনফো সরকার 3 প্রকল্পে সাধারণ মানুষের কাছে ইন্টারনেট সংযোগ সুলভ করে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারের অন্যান্য প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে যে বিপুল সংখ্যক দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হচ্ছে তারা এখন কেবল বড় শহরে নয় গ্রামে বসেও কাজ করতে শুরু করেছেন। দেশব্যাপী বিস্তৃত এই উচ্চগতির অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ব্যবহার করে এই বিপুল জনশক্তি আউটসোর্সিং সহ উৎপাদনমুখী কাজে আরও ভালোভাবে যুক্ত হতে পারবে। ইনফো সরকার 3 প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে সরকারি সেবা মানুষকে ক্লিক দূরত্বে পৌঁছে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের আয় ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় আয়ে তথ্য প্রযুক্তির অবদান বৃদ্ধি করবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অন্যতম মূল উদ্দেশ্য হল দেশের বিপুল জনগোষ্ঠীকে বিশেষ করে তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষ করে গড়ে তোলা। বর্তমানে দেশের 1,70,000 শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় 4.5 কোটি শিক্ষার্থী এবং দেশের প্রায় 70% 35 বছরের কম বয়সী জনগোষ্ঠীকে আইটি শিল্পে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে মানব সম্পদে পরিণত করতে ICT বিভাগ নানামুখী উদ্যোগ, প্রকল্প ও কর্মসূচি চালিয়ে যাচ্ছে। মানব সম্পদ উন্নয়নে প্রযুক্তি বান্ধব প্রজন্ম গড়ে তুলতে প্রাথমিক বিদ্যালয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 21টি পাঠ্য বইকে ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া পাঠ্য বইয়ে রূপান্তর এবং 2001টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা সহ স্কুল কলেজ পর্যায়ে প্রায় 6,000 কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে প্রায় 55,000 তরুণ তরুণীকে আইটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রায় 13,000 জনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে 10,000 তরুণ তরুণী বিগত 6 মাসে প্রায় $1,00,000 উপার্জন করেছে। এছাড়াও এ প্রকল্প থেকে 20,000 নারী ও 2,000 মিডিয়া কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তরুণ প্রজন্মকে আগামীর মানব সম্পদে পরিণত করতে LICT প্রকল্প 30,000 তরুণ তরুণীকে প্রশিক্ষণ প্রদান করছে এবং 23,000 তরুণ তরুণীকে ফ্রিলান্সিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফর উইমেন শি পাওয়ার প্রকল্পের আওতায় প্রায় 10,500 জন নারী উদ্যোক্তা তৈরির কাজ চলছে। মোবাইল গেমিং ও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে প্রায় 16,000 মোবাইল অ্যাপ ও গেম ডেভেলপার তৈরি করা হচ্ছে। দেশের 28টি হাইটেক পার্কের জন্য আগামী 3 বছরে 3,00,000 মানুষকে প্রশিক্ষণ প্রদানের কাজ করে যাচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি প্রকল্পের আওতায় 2021 সালের মধ্যে 1,000টি ইনোভেটিভ প্রোডাক্ট তৈরির কাজ চলমান রয়েছে। ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ ওয়ান ড্রিম প্রকল্পের আওতায় এক্সিম ব্যাংকের সৌজন্যে 1,000 জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়েছে এবং আরও 1,000 ল্যাপটপ প্রদানের পরিকল্পনা রয়েছে। তথ্য প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব স্থাপন করা হয়েছে। আইটি খাতে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে দেশের 7টি স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নারীর ক্ষমতায়নে
আইসিটি বিভাগ মোবাইল আইসিটি ট্রেনিং ল্যাব চালু করেছে। এর মাধ্যমে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব সম্বলিত 7টি বাস নারীদেরকে প্রশিক্ষণ প্রদান করছে। আইসিটি বিভাগের প্রশিক্ষণ নিয়ে দেশ জুড়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে প্রায় 11,500 উদ্যোক্তার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের আরও কাছাকাছি পৌঁছে দেওয়ার অন্যতম মূল স্তম্ভ হল ই গভর্নেন্স। শিক্ষা, স্বাস্থ্য বা কৃষির মতো বিভিন্ন খাতে সরকার যেসব সেবা দিয়ে থাকে সেগুলোকে মানুষের কাছে আরও সহজলভ্য করে তোলাই এর মূল লক্ষ্য। সরকারের প্রশাসনিক কার্যক্রমকে আরও দ্রুততর ও সহজতর করতে এ পর্যন্ত 25,000টি ট্যাবলেট কম্পিউটার সরকারি কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হয়েছে। ইতোমধ্যে দেশের সকল জেলা ও উপজেলাকে উচ্চগতির অপটিক্যাল ফাইবার কেবলের আওতায় আনা হয়েছে এবং শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের ব্যবহারের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। দেশজুড়ে 800টি ভিডিও কনফারেন্সিং সিস্টেম এবং 303টি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। ই প্রশাসন এবং ই ক্রয় সরকারি প্রশাসনকে করেছে আরও দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য। প্রায় 50% সরকারি সেবা এখন অনলাইনেই প্রদান করা হচ্ছে। সরকারি ক্রয়, ট্যাক্স রিটার্ন, ইউটিলিটি বিল পরিশোধ, পরীক্ষার ফলাফল, বিশ্ববিদ্যালয় ভর্তি এসবই এখন অনলাইনে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। প্রতিটি জেলা ও উপজেলারই এখন রয়েছে নিজস্ব ওয়েব পোর্টাল। 2008 সালে চালু হওয়া জাতীয় পরিচয়পত্রকে স্মার্ট কার্ডে উন্নীত করা হয়েছে, যার মাধ্যমে মানুষ সহজেই সরকারের বিভিন্ন সেবা গ্রহণ ও প্রয়োজনীয় বিল পরিশোধ করতে পারেন। প্রান্তিক পর্যায়ে সুলভে, সহজে এবং দ্রুত তথ্য ও সেবা পৌঁছে দিতে এরই মধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌরসভা ডিজিটাল সেন্টার এবং সিটি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। আইসিটি বিভাগে গৃহীত নানামুখী উদ্যোগে ইতোমধ্যে দেশের প্রায় 70% জনপদই ই সেবার আওতায় চলে এসেছে। 2021 সালের মধ্যে প্রায় 90% মানুষকে ই সেবার আওতায় নিয়ে আসা সম্ভব হবে এবং এর মধ্য দিয়ে সরকারের বিভিন্ন খাতের সেবা মানুষের কাছে পৌঁছে যাবে দ্রুত, সহজে ও সাশ্রয়ে।